ইউরোডি এই টু সবাইকে স্বাগতম বিয়র্স ইউকেতে ঋষি সোনাক পঞ্চান্ন হাজার বিদেশি শ্রমিক হায়ার করতে যাচ্ছে সেটা সিজনাল এবং কৃষি বিষয়ের জন্য তো এই শ্রমিক কিভাবে আসবে তার জন্য তার দেশের ছয়টি কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছে যারা এই ছয়টি কোম্পানির মাধ্যমে তারা আবেদন করে আসতে পারবে এখানে কোনো দালাল বা কোনো মাধ্যম ইউজ করা লাগবে না এবং অতিরিক্ত কোনো পয়সাও খরচ করা লাগবে না তো এই ছয়টা কোম্পানি কি কী এবং তাদের কি কি কাজ করতে হবে এবং এই কোন কোন দেশ আবেদন করতে পারবে এবং কত কোটা এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওতে সম্পূর্ণ দেখবেন তো বিয়র্স যে বিষয়টা বলবো যে এই বর্তমানে ইউকেতে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে তো বিয়র্স এই শ্রমিক আনার দায়িত্ব ছয়টি কোম্পানিকে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে মাত্র দুশো উনষাট পাউন্ড খরচ হবে একজন প্রার্থী আসার জন্য তো দেখুন এই দুশো উনষাট পাউন্ড হচ্ছে যে এখানে শুধু ভিসা ফি এখানে কিন্তু অন্যান্য কোনো ফি নাই শুধু ভিসা ফি দুশো উনষাট পাউন্ড খরচ করতে হবে একজন আগ্রহী শ্রমিকের ক্ষেত্রে ব্যাপারটা হলো যে যদি মালিক এই আগ্রহী প্রার্থীর যে যে প্রার্থী আসবে যদি কোনো মালিক শ্রমিকের যদি পুরো দায়িত্ব নিয়ে নেয় তাহলে কিন্তু তার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স দেখান লাগবে না এবং তাদের কোনো আইএলটিএস লাগবে না উইদাউট আইএলটিএস এবং এই ক্ষেত্রে যদি কোনো কোম্পানি যদি তার থাকা খাওয়ার দায়িত্ব যদি না নেয় তাহলে কিন্তু তাকে ব্যাঙ্ক ব্যালেন্স সেক্ষেত্রে তাকে দেখান লাগবে সেক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্সটা কত বারোশো সত্তর পাউন্ড ব্যাঙ্ক ব্যালেন্স দেখানো হবে তো এখানে বারোশো সত্তর পাউন্ড বলতে এখন পাউন্ড বর্তমানে আছে এখানে কম বেশি হয় তো আমরা ধরি একশো তিরিশ বা বত্রিশ এরকম আছে তো সেই হিসেবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এক লক্ষ সত্তর হাজার বা পঁচাত্তর হাজার এরকমের পড়বে তো আপনাদের অ্যাভারেজ দুই লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকলেই কিন্তু আপনাদের এই ক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্সটা দেখানো সম্ভব এটা সবার দ্বারাই এটা করা সম্ভব হবে ইন কেস যদি সে দায়িত্ব না নেয় তো অধিকাংশ ক্ষেত্রেই ইংল্যান্ডে যেই কোম্পানিগুলো লোক নেয় তারা কিন্তু থাকা খাওয়ার ওখানে খরচের দায়িত্ব তারা অধিকাংশই নিয়ে নেয় আর যদি না নেয় ইনকেস তাহলে আপনাদের এই এক লক্ষ বা দুই লক্ষ টাকা আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স দেখানো লাগবে এই ভিসার ব্যবস্থা এই এই যে যে ভিসার ব্যবস্থাটা এটা কিন্তু দু উনিশ সালে মরিস জনসনই এটা চালু করেছিলেন তখন কিন্তু পঁচিশশো লোকদের ভিসা দেওয়া হয়েছিল বিভিন্ন দেশ থেকে তারা হায়ার করেছিল এটা বর্তমানে বাড়তে বাড়তে একটু আটত্রিশ হাজারে পৌঁছেছে গত বছরে ছিল আর এই বছরে ঘোষণা করেছিল ঋষি সুনাক যে পঁয়তাল্লিশ হাজারের উপনীত করেছে এই বছরে তো কিন্তু বর্তমানে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে যার কারণে তিনি গত সপ্তাহে বেশ কিছু খামার পরিদর্শন করেছেন এবং বিভিন্ন মালিকদের সাথে তিনি কথা বলেছেন এবং মালিকদের সাথে কথা বলে তিনি যেটা জানতে পেরেছেন যে শ্রমিক আরও প্রয়োজন যার কারণে তিনি আরও দশ হাজার বাড়িয়ে অর্থাৎ পঁয়তাল্লিশের সাথে আরও দশ হাজার শ্রমিক অ্যাড করে তিনি ঘোষণা দিয়েছেন পঞ্চান্ন হাজার লোক এই আগামী অর্থবছরে তিনি লোক আনবে তো দেখুন এই যে লোকগুলো হায়ার করছে এটা কিন্তু ইংল্যান্ডে এখন বর্তমানে যে মৌসুম থাকে এই মৌসুমের জন্য কিন্তু এগুলো দরকার আর আপনারা এটা মনে রাখবেন যে এই যে যে লোকগুলো আনছে তাদের কিন্তু বিচার মেয়াদ হবে ছয় মাস অর্থাৎ আপনারা ছয় মাস ইংল্যান্ডে যেয়ে আপনারা কাজ করতে পারবেন এবং তাদের যে কাজগুলো হবে এবং এখানে যে কাজগুলো হবে সেই কাজগুলো হচ্ছে মূলত এগ্রিকালচার রিলেটেড যেমন ফ্রুট পিকিং ফ্রুট ভেজিটেবল পিকিং এরপরে হচ্ছে পোলট্রি ফার্ম ড্রাইভিং বিভিন্ন এক্সএা এবং কৃষিকাজগুলো অন্যান্য যে কৃষিকাজগুলো আছে সেগুলোর সাথে জড়িত তো এইখানে তারা ছয় মাস কাজ করে আবার তার নির্দেশে চলে যেতে হবে এখানে যে সতটা হচ্ছে যে আপনারা ছয় মাস কাজ করবেন ছয় মাস কাজ করার পরে আবার তাদের নির্দেশে ব্যাক করতে হবে তো পরবর্তীতে যদি তারা আবার ঘোষণা করে পরবর্তীতে যদি আবার দরকার হয় তাহলে কিন্তু ওই লোকগুলো আবার যেতে পারবে তাদের যাওয়াটা আরও ইজি হবে তো তারা যেয়ে আবার কাজ করতে পারবে তো দেখুন এখানে যে মেন বিষয়টা হলো যে আপনারা এখানে যে কাজ করতে পারবেন এবং আপনাদের বেতন এখানে ধরা হবে যে এখানে পনেরোশো থেকে দুই হাজার পাউন্ডের মতো এখানে বেতন হবে তো পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার পাউন্ড হিসাব করলে আমরা আসলে ওই পাউন্ডের এখন যে রেট সেই হিসেবে আমরা দেখি যে প্রায় দুই লক্ষ থেকে দুই লক্ষ থেকে আড়াই লক্ষর মতো এখানে বেতন হবে প্রতি মান্থ অর্থাৎ আপনাদের মান্থলি দুই থেকে অ্যাভারেজ আপনারা ধরেন যে দুই লক্ষ টাকার মতো আপনাদের আর্ন হতে পারে কম বেশি হতে পারে তো এটা আপনারা এখানে যেই যে কিন্তু অন্য অন্য দেশে যেমন যে সেখানে সেটেল হওয়া যায় বা অন্য দেশ থেকে দেশে চলে যায় এখানে কিন্তু আসলে এটা আপনারা করবেন না আমি আপনাদের যে রিকোয়েস্ট করবো আপনারা যারা এই বিষয়ে যেতে চান তাহলে আপনারা এই দেশ থেকে অন্য কোনো দেশে মুভ করার চেষ্টা করবেন না পরবর্তীতে তাহলে বাংলাদেশের থেকে তারা লোক নেবে না তো যেমন বর্তমানে কিন্তু অনেক দেশে এরকমের হচ্ছে যা রেজাল্ট যেমন রোমানিয়া আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মানুষ প্রথমে গিয়েছিল সেখানে ক্ষেত্রে এখন ওইখানে যেই লোক গেছে তার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই অন্যান্য দেশে চলে গেছে সে দেশে লোক নেয় যার কারণে কিন্তু রোমানিয়াটা এখন অনেক কঠিন হয়ে গেছে তো এরকমের যে সুযোগ দেয় যদি সেই তারা দেখে যে এর সে দেশের লোক না থেকে অন্যান্য দেশে চলে যায় তাহলে কিন্তু সে দেশ থেকে তারা লোক নেবে না কারণ বিশ্বে অনেক দেশ আছে লোক নেওয়ার মতো তারা যে দেশের তাদের সার্ভিসটা ভালো হবে তারা সে দেশ থেকেই তারা লোক নেবে তো দেখুন এখানে কিন্তু মাত্র দুশো উনষাট পাউন্ড খরচ হবে আপনাদের যার শুধু ভিসা খরচ তো এই ক্ষেত্রে শিশু কিন্তু এখানে বলেছেন যে এখানে কিন্তু অন্য কোন ব্যবস্থার মাধ্যমে আপনারা চাইলেও করতে পারবেন না কারণ এই কোম্পানি ছাড়া অন্য কোন কোম্পানি ধরে আপনারা কিন্তু আসতে পারবেন না তো এই যে যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এখানে ইউকেরি কোম্পানি তো এইসব কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ করতে হবে তো কি এটা যে তারা দায়িত্ব দিয়েছে যে ছয়টা কোম্পানিকে এই ছয়টা কোম্পানি হচ্ছে প্রথম কোম্পানি হচ্ছে যে এজি রিক্রুমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট দুই নম্বর হচ্ছে কনকোডিয়া লিমিটেড তিন নম্বর হচ্ছে ফ্রুট ফিল্ড জবস চার নম্বর হচ্ছে রিপিপুল লিমিটেড পাঁচ নম্বর হচ্ছে হোফস লেবার সলিউশন এবং ছয় নম্বর হচ্ছে পোরোফোর্স এই ছয়টা কোম্পানির থেকেই তাদের আরপিত দায়িত্ব দেওয়া হয়েছে যে তাদের লোকগুলা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের এখানে আবেদন করলে ইন্টারন্যাশনাল টাইপের একটা কাভার পেজ তৈরি করতে হবে এবং আপনাদের একটা ভালো উন্নত মানের সিবি তৈরি করতে হবে এই সিবি এবং কাভার পেজটা সেখানে আপনাদের পাঠালে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও পাঠাতে পারেন এটা পাঠালে তারা সেখানে দেখবে দেখার পরে আপনাকে একটা ইন্টারভিউর ব্যবস্থা করবে তারা তো তারপরে আপনার সাথে তারা অ্যাগ্রিমেন্ট হলে আপনাকে তারা এই ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করবে আপনার পাঠানোর পরে এটা কিন্তু খুব দ্রুত বিসা হয়ে যাবে অর্থাৎ তিন সপ্তাহের ভিতরে আপনাদের ভিসা দিয়ে দেওয়া হবে এবং খুব দ্রুতই আপনারা যেতে পারবেন এখানে যাওয়ার পরে আপনাদের যার যার কাজ আপনাদের বুঝে দেওয়া হবে এবং আপনাদের সিজনাল শেষ হলে আবার আপনাদের দেশে ব্যাক করতে হবে তো ছয়টা কোম্পানি কোম্পানির লিস্ট আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনারা চান যে কিভাবে আবেদন করতে হয় আমি সেই বিষয়ে আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনারা চান তো ভিওর্স এছাড়া যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিওর্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ